উত্তর ত্রিপুরা জেলায় ধর্মনগরস্থিত জেলা হাসপাতাল থেকে পলাতক খুনের আসামিকে জলেবাসা মাধবপুরস্থিত তার নিজ বাড়ির থেকে পাকড়াও করে মান রাখল উত্তর জেলার পুলিশ ধৃত আসামির নাম দিলীপনাথ বাড়ি পানিসাগর মহকুমার অন্তর্গত জলেবাসা মাধবপুর এলাকায় নিজের স্ত্রীকে খুনের অভিযোগে দুহাজার একুশ সালে পানিসাগর থানার পুলিশ গ্রেফতার করে তাকে তারপর থেকেই কালিকাপুরস্থিত সংশোধনাগারে সাজা ভোগ করছিল সে শনিবার রাতে আচমকায় অসুস্থ বোধ করায় চিকিৎসার জন্য তাকে ধর্মনগর জেলা হাসপাতাল নিয়ে যায় সংশোধনাগারের কর্মীরা এরপর রাতে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় আসামি ঘটনার খবর ছড়িয়ে পড়তে অসাবধানতা ও কর্তব্যে গাফিলতির অভিযোগ ওঠে সংশোধনাগারের কর্মীদের বিরুদ্ধে পলাতক আসামির খোঁজ শুরু করে পুলিশ কর্তব্যে গাফিলতির জন্য পাহাড়ে থাকা দেবানন্দ সিনহা নামের এক পুলিশ কর্মীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয় অবশেষে যৌথ অভিযান চালিয়ে সোমবার বিকেলে চলে বাসার মাধবপুর বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পানসাগর ও ধর্মনগর থানার পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উত্তর জেলার পুলিশ সুপার ভানুপত চক্রবর্তী তিনি জানিয়েছেন পুলিশের করা তদন্তারিতে রাখা হয়েছে আসামিকে আসামির নাম दिलीपnath একটা মার্ডার کیسে আসামি তাকে ওয়ারণপুলে অ্যারেস্ট করার পর জুডিশিয়াল কাস্টডিয়রিতে সে ছিল গতকালকে দুপুর রাত্রে চিকিৎসা দিন অবস্থাতে দমনগর যে হসপিটাল সে হসপিটালে কক্ষ থেকে ও পালিয়ে যায় পানিসাগর থানা এবং এলাকার যে জনগণ ওর বাড়ির সাধারণ মানুষের সাহায্য নিয়ে এবং দমনগর থানা মিলিতভাবে ওকে আজকে ধরা হয়েছে তো ওর বিরুদ্ধে আরেকটা এখানে কেস হয়েছিল কাশ্মীর থেকে যে পালিয়ে যাওয়া সেই মামলাতে তাকে করা হয়েছে আজকে আগামীকালকে তাকে তোলা হবে মঙ্গলবার ধর্মনগর জেলাও দায়রা আদালতে সোপর্দ করা হবে আসামি দিলীপ নাথকে রিপোর্ট আর নিউজ